কালকে রাতে হচ্ছে আর ভিডিওটা করিনি, ঠিক আছে, গল্প টল্প করছিলাম দাদার সাথে, তো গল্প টল্প করে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে সকাল, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে, সবাই যেন নতুন বছর অনেক অনেক ভালো কাটাও এটাই বলবো, আর সবাই অনেক মজা করো আজকের দিনটাকে, নববর্ষের দিন। আর আমি তো স্টোরে যাব, এখন রেডি হচ্ছে, স্নান হয়ে গেছে আমার, তো আমি হচ্ছে ফুল টুল তুলছি, আমাদের স্টোরে আজকে পুজো হবে, তো ফুল দেখি আমাদের কাছে কত উচ্চতে ফুল, পারতেই তো পারবো না, আমি দুব্বা টুব্বা তোলা হয়ে গেছে, কিন্তু ফুল কয়েকটা ফুল নেই, অনেকগুলো অনেকগুলো হয়ে গেল, আরও কতগুলো তুলেছি ওদিক থেকে, তো হয়ে যাবে, আর যদি সবাই নিয়ে আসে হয়ে যাবে। দেখাচ্ছি আরো কতগুলো তুলেছি, কতগুলো ব্যাগ হয়েছে আমার, এটা হয়েছে আরো দুটা ব্যাগ, এগুলো ভরবো প্যান্ট, আমি আজকে এটা পরেছি, চললো এখন তাড়াতাড়ি যাই না, আমার লেট হয়ে গেছে এমনিতে, তাড়াহুড়া করে দিল। এই যে কতগুলো ব্যাগ হয়ে গেছে আমার, এখন আমি যাই, চলো, তোমাকে এখনো প্রণাম করিনি, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, চলো যাই এখন, দেখি আজকে স্টোরে স্টোরে পুজো হবে, চলো তোমাদেরকে দেখাবো। ব্যাগ নিয়ে যাইতে পারতেছি না, কত কিছু নিয়েছি আমি আজকে, কোনটা আমাকে বললাম আমাকে দিয়ে আসতে, তো মা আমাকে ট্যাগিয়ে দিয়ে দিচ্ছে, কি ভারী হয়েছে ব্যাগ আমার, নিয়ে আমি যেতে পারছি না। ফুল রেখে চলে গেছি, আবার আমি দৌড়ায় যাচ্ছি, আমার ফুল আনতে, ফুলের কেড়ে ব্যাগটাই নিতে ভুলে গেছি, সব কিছু নিয়েছি, ফুলের কেড়ে ব্যাগটাই নিয়ে নি, কী অবস্থা, কতটা চলে গেছি, মাকে দাঁড় করে রেখে আসলাম, এমনিতেই হাঁটতে টাটতে ইচ্ছা করে না, তারপর এত ভুলো মন, কি আর বলবো বলো, এতগুলো ব্যাগ হয়ে গেছে না, ওজন আর ভুলে গেছে, ওই যে ভুলে গিয়ে ব্যাগ, চলো এবার তাড়াতাড়ি যাই স্টোরে, আর স্টোরে ওরা সবাই আগে এসেছিল আমার থেকে, তো আমার লেট হয়ে গেছে দেখছোই, আমি ফুল আনতে গেছিলাম, তো এখন ওদের সব প্রায় সব আমাদের রেডি, এখন ফল টল কাটবো, তো ঠাকুরমশাই আসবে 11:30 দিকে, ততক্ষণ আমরা সবকিছু রেডি করে ফেলবো, পুজো হবে, পুজো হবে, শাশানা ঝিঙা, আমি এখন ফল কাটছি, এই যে আমাদের ফল কাটা, আতপ চালে আনতে বলছে, এই না আমি একটু এসেছিলাম ঘুমে, তো এখন আবার যাচ্ছি, এখন কুড়ি মশাই মধ্যে আসেনি হয়তো বা, তো যাই দেখি 11:30 আসার কথা বলি পৌঁছায়, তো যাই চলে আসলাম, আমি হচ্ছে কাজে, তো এখন ঠাকুমশাই আসেনি, এই কখন আসে, উপোস আছি, পুজো করবো, আমার দুটো পার্সেল আসছে, একটা কুর্তি নিয়েছিলাম, ভাবছি আজকে পরবো, কালকে আসেনি, আজকে আসছে, তো আরেকটা তেল ফেল নিয়েছিলাম, তো দেখি কুর্তিটা কেমন আসছে, আজকে পরবো, নতুন বছর নতুন জামা, এখানেই আমি এটা আনবক্সিং করছি, দেখি কেমন আসছে কুর্তিটা, আমার এতক্ষণ না দেখে থাকতে পারবো না, পরেও দেখতে হবে অবশ্য, আরে স্মল দিয়েছে, আমি হচ্ছে ছোট হবে নাকি, কুর্তিটা কিন্তু সেই আসছে, পরে দেখাবো ঠিক আছে, এটা ওর না, সব রেডি, ওম বিষ্ণু
কথা চলে আসবে না আমাদের পূজো সবার কমপ্লিট সবাই কই আছে এই তো ফটো তুলো নিচ্ছে কোন দিয়া সুজ ঠিক আছে একটা ছুটি হয়ে গেছে এখন বেরোলাম আর এই ড্রেসটা যে পরলাম একটু ধাপটা আমার ড্রেসটা দেখাই ব্লগে প্রচন্ড গরম আমি ফ্যানটা চালিয়ে দিয়ে বসেছি বাপরে খুব গরম লাগছে আর ঘরের অবস্থা খুব খারাপ বাড়ি গেলাম আমি সব গুছাতে হবে আমাকে খাই দেয় গুছাব একটু রেস্ট নিয়ে নিয়ে আগে লাইফ টাইপ সব করা হয়ে গেছে ভিডিও টিডিও করা হয়ে গেছে তো এখন ঘুমাবো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আমার এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমাবো তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট